পারাদ্বীপ থেকে নেপালগামী গ্যাসের ট্যাঙ্কারে আগুন, আতঙ্কিত গোটা রামপুরা টোল প্লাজা এলাকা। পারাদ্বীপ থেকে নেপাল যাওয়ার পথে হঠাৎই গ্যাস ট্যাঙ্কারের সামনের কেবিনে আগুন লেগে যায়। জানি আতঙ্ক ছড়িয়েছে পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড়ের রামপুরা টোল প্লাজাতে। বালেশ্বর খড়গপুর 7 নম্বর জাতীয় সড়কে রামপুরা টোল প্লাজায় গ্যাসের ট্যাঙ্কারে আগুন লাগায় আতঙ্ক ছড়িয়েছে গোটা টোল প্লাজা এলাকায়। বুধবার সন্ধে টোল প্লাজার ঠিক কাছেই নেপালগামী একটি গ্যাস ট্যাঙ্কারে হঠাৎই আগুন লেগে যায়। পালিয়ে কোনো ক্রমে প্রাণে বাঁচেন চালক, তবে আগুন দ্রুত ছড়িয়ে পড়ার আগেই খবর যায় দমকলে। কিছুক্ষণের মধ্যে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চালায়। যদিও ঘটনায় জাতীয় সড়কের 2 লেনে তীব্র যানজট সৃষ্টি হয়, পরে এই যানজট নিয়ন্ত্রণে আনে পুলিশ। নারায়ণগড় থেকে শান্তনু রায়, রিপোর্ট টাইমস বাংলা।